আমরা পড়ছিলাম সেবা শিল্প এবং উৎপাদনমুখী শিল্প নিয়ে। লাস্ট ভিডিওতে আমরা দেখেছি সেবা শিল্প কাকে বলে এবং সেবা শিল্পের ক্ষেত্রগুলো কি কি, কোন কোন জিনিসগুলো থাকলে আমরা সেটাকে বলতে পারবো সেবা শিল্প। আজকে আমরা চলে আসব সেবা শিল্প এবং উৎপাদনমুখী শিল্পের প্রকারভেদে এবং দেখব যে কুটির শিল্প আসলে কুটির শিল্পের বৈশিষ্ট্যগুলো কি কি এবং কি কি থাকলে আমি বলতে পারবো যে সেটি একটি কুটির শিল্প। উৎপাদনমুখী ও সেবা শিল্পকে বিনিয়োগের মাপকাঠিতে চার ভাগে ভাগ করা হয়েছে, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং বৃহৎ শিল্প। তার মধ্যে কুটির শিল্প নিয়ে আজকে আমরা একটু ডিটেলস আলোচনা করব। কুটির শিল্প বলতে জেনারেলি বোঝানো হয় পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্প প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য 5 লক্ষ টাকার নিচে এবং সর্বোচ্চ জনবল পরিবারের সদস্য সহ 10 জনের অধিক নয়। এই যে এই সংখ্যাগুলো যদি আমরা একটু নোটিস করি তাহলে আমরা কী দেখব যে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে, অর্থাৎ 5 লক্ষ টাকার উপরে হতে পারবে না যদি সেটা কুটির শিল্প হতে হয়, এবং সর্বোচ্চ জনবল পরিবারের সদস্য সহ সেখানে সদস্য সমন্বয়ে সর্বোচ্চ জনবল হবে 10 জন এবং 10 জনের অধিক হতে পারবে না, তাহলে সেটি কুটির শিল্প হবে না। তো এই শর্তগুলো যখন কোনো একটি কুটির শিল্প মেনে নেবে তখনই মেনে কাজ করবে তখনই সেটা হবে কুটির শিল্প। কুটির শিল্পের জেনারেলাইজ বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি যে কুটির শিল্পেতে পরিবারের সদস্যদের প্রাধান্য অনেক বেশি থাকে, পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট একটি ব্যবসায় সংগঠন হবে কুটির শিল্প, অর্থাৎ স্বামী স্ত্রী, পুত্র কন্যা, ভাই বোন অথবা পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হবে। অন্যদিকে কুটির শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেটি ছোট জায়গা নিয়ে পরিচালিত হয়, অর্থাৎ একটি কুটির শিল্পের যে আয়তন সেটি সবসময় একটু ছোট পরিসরে হয়। তারপরে স্বল্প মূলধন, অর্থাৎ এই শিল্পতে মূলধনের পরিমাণ অনেক বেশি হতে হয় না, যেহেতু আমরা এখানে উল্লেখ করেছি যে 5 লক্ষ টাকার বেশি হবে না, অর্থাৎ 5 লক্ষ থেকেও কম অর্থ বিনিয়োগের মাধ্যমে বা মূলধন বিনিয়োগের মাধ্যমে কুটির শিল্প স্থাপন করা যাবে। সৃজনশীলতা, বেশিরভাগ ক্ষেত্রেই কুটির শিল্পতে সৃজনশীলতার ব্যাপারটা অনেক বেশি দেখা যায় যে তাদের সৃজনশীলতা বিকাশের মাধ্যমে কোনো পণ্য বা সেবা যখন তৈরি করা হয় বা প্রোভাইড করা হয় বা তখনই কিন্তু সেটা হবে কুটির শিল্প। বেশিরভাগ ক্ষেত্রেই কুটির শিল্পতে আমরা সৃজনশীলতার প্রাধান্য দেখে থাকি। অন্যদিকে কুটির শিল্প পূর্ণকালীন এবং খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে, অর্থাৎ অনেক ক্ষেত্রে সেটি পূর্ণকালীন হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কুটির শিল্পের যে পরিচালনা সেটি আমরা দেখি খণ্ডকালীন সময়ের জন্য, অর্থাৎ কোনো কাজের ফাঁকে ফাঁকে বা কোনো একটি কাজের সাথে সাথে জেনারেলি কুটির শিল্প পরিচালিত হয়ে থাকে। তাহলে আজকে আমরা দেখলাম যে উৎপাদনমুখী এবং সেবা শিল্পের প্রকারভেদ কী কী, অন্যদিকে কুটির শিল্পের কোন কোন ক্রাইটেরিয়া থাকলে আমি বলতে পারবো সেটি কুটির শিল্প, লাইক 5 লক্ষ টাকার বেশি তার স্থায়ী সম্পদের মূল্য হতে পারবে না এবং সর্বোচ্চ জনবল 10 জনের বেশি হতে পারবে না। অন্যদিকে কুটির শিল্পের যে বেসিক কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে জানলাম, যেমন ছোট জায়গা, স্বল্প মূলধন, সৃজনশীলতা এবং পূর্ণকালীন ও খণ্ডকালীন সময় উৎপাদনের কথা। পরবর্তী ভিডিওতে আমরা কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো তাড়াতাড়ি করে চলে যাই পরের ভিডিওতে।